মোস্তফা গেম এই গেমটির সাথে আমাদের অনেক সুন্দর কিছু স্মৃতি জড়িয়ে আছে, আর আমরা বর্তমানের সাথে এতটাই জড়িয়ে গেছি যে পুরনো সেই সুন্দর স্মৃতিগুলোকেই ভুলে গেছি। মোস্তফা গেমটি এমন একটি গেম যে গেমটি মোবাইল বা কম্পিউটার নয়, বরং এই গেমটি খেলতে হলে বাসার পাশে থাকা গেম স্টোরে গিয়ে গেম বক্সে এই গেমটি খেলতে হতো। এই গেমটিকে অনেকে কয়েন গেম নামে চিনে, আর এই গেমটি খেলতে গিয়ে আমি অনেক মার খেয়েছি, কেননা এই গেমটি খেলতে হলে আমাদের কয়েনের প্রয়োজন হতো। যখন এই গেমটি খেলতাম তখন একটু ছোট ছিলাম, যার কারণে বাবার পকেট থেকে কয়েন চুরি করে লাইনে অনেকক্ষণ অপেক্ষা করার পর এই গেমটি খেলার সুযোগ পেতাম। আর গেমটা খেলতে খেলতে কখন যে স্কুলের টাইম পার হয়ে গেছে সেটা বুঝতেই পারিনি, যার কারণে বকা এবং মার দুটোই খেতে হয়েছে। যাই হোক, সেই মুহূর্তটা খারাপ ছিল না, কেননা তখনকার সময় এই গেমগুলো খেলতে আলাদা রকমের একটা ভালো লাগা কাজ করতো, যেটা এখন পিসি বা ফোনে পাওয়া যায় না। তো যারা এই গেমগুলো খেলে নিয়ে, আমি মনে করি গেমিং এর জগতে অনেক বড় একটা শিকড় মিস করে এসেছে। তবে এই গেমটির আসল নাম কিন্তু মোস্তফা গেম না, তবুও কেন এই গেমটিকে মোস্তফা গেম নামে ডাকা হয়, আর এই গেমটির আসল নাম কি, তাছাড়া এই গেমটি এখন মোবাইলে খেলা যাচ্ছে, তোমরা কিভাবে মোবাইলে খেলবে, এই গেমটার স্টোরি কি, সমস্ত কিছু বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। সো ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। You are watching RMCLN Gaming. I am with you, Rasel Mahmud. Teach into power. মোস্তফা গেমের মতো কোয়েন দিয়ে গেম খেলার আমার মতো সৌভাগ্য কার কার হয়েছিল তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই সমস্ত ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। মোস্তফা গেমের আসল নাম কেডিলাক্স অ্যান্ড ডাইনোসরস, তবে মোবাইলে যে ভার্সনটি এসেছে তার নাম হচ্ছে ক্লাসিক ডিনো কেডিলাক্স লাইট। কিন্তু কেন আমরা এই গেমকে মোস্তফা নামে চিনি, অন্যান্য গেমে যেমন ক্যারেক্টার থাকে এই গেমের ভিতরে আলাদা আলাদা চারটা ক্যারেক্টার আছে, তার মধ্যে একটি ক্যারেক্টারের নাম হচ্ছে মোস্তফা কাইরো। আর এই মোস্তফা কাইরো ক্যারেক্টারের এবিলিটির কারণে জনপ্রিয় হয়ে ওঠে এই ক্যারেক্টারটি। মোস্তফা কাইরো সে একজন ইঞ্জিনিয়ার এবং জেকের বন্ধু। এই গেমে চারটা ক্যারেক্টারেরই আলাদা আলাদা এবিলিটি আছে, তেমনি মোস্তফা কাইরো ফ্লাইং কিক দিতে পারে, আর এই এবিলিটিটা সবার কাছে ভালো লাগে, তাই সবাই মোস্তফা ক্যারেক্টার নিয়ে খেলতে শুরু করে, তার সাথে সাথে মোস্তফা নামে ডাকা শুরু করে এই গেমটিকে। গেমটির আসল নাম বললে হয়তো কেউ চিনবে না, কিন্তু মোস্তফা গেম বললে সবাই চিনবে। গেমের স্টোরি, এই জনপ্রিয় গেমটি প্রথম 1993 সালে জাপানে প্রকাশিত হয়। গেমটি তৈরি করেছে ক্যাপকম নামে একটি কোম্পানি। গেমটি জেনোজোইক টেইলস নামে একটি কমিক বইয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। গেমটি প্রথমে কেডিলাক্স কেরিউ সিনসেইকে নামে প্রকাশিত হয়। গেমটি রিলিজ হওয়ার সাথে সাথেই গেমটির নাম পরিবর্তন করে কেডিলাক্স অ্যান্ড ডাইনোসর রাখা হয়েছিল। কে কে গেম বক্স নামে এই মেশিনের সাথে পরিচিত, আর এই গেমটির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে যা তোমরা ইতিমধ্যে শুনে ফেলেছ। আর এই গেমটা খেলতে গিয়ে তোমাদের সাথে ঠিক কি কি হয়েছিল সেটাও জানিয়ে দিও কমেন্ট বক্সে। আগে আমরা এই গেমটি মোবাইলে খেলতে পারতাম না, কিন্তু বর্তমানে এই গেমটি আমরা মোবাইলে খেলতে পারছি। আর তুমি যদি এই গেমটা ডাউনলোড করতে চাও তাহলে ক্লাসিক ডিনো কেডিলাক্স লাইট লিখে প্লে স্টোরে সার্চ করো, এই গেমটি ইজিলি পেয়ে যাবে। আর তোমাদের সুবিধার্থে এই গেমটির লিঙ্ক ফার্স্ট কমেন্টে পিং করে রাখবো। আর এই মোস্তফা গেমটা তোমার কাছে কেমন লাগে, এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে, এই ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করে দিও। তুমি তো জানোই তোমার একটু সাপোর্ট পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর পরবর্তীতে তুমি কোন ধরনের ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলে যেও না, কারণ তোমার কমেন্টের ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই সমস্ত ইন্টারেস্টিং ভিডিও নিত্য নতুন গেমের আপডেট নিউজ সবার আগে পেতে এক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সৈনিক হয়ে যাও, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে একদমই ভুলে যেও না। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ। We'll be right back.